बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने किछु आलोचना निये हाजिर होलाम। से आलोचनाटी हलो, देखुन आमादेर एई चैनलटी आध्यात्मिक विषय, आध्यात्मिकेर बांगला कि आत्मजगत, आर एर आरबी कि रूहानी जगत। तो रूहानी जगत निये आमादेर एई चैनलटीते बेशी आलोचना हय। तो आजके जे आलोचनाटी करबो आपनादेर सामने, से आलोचनाटी हलो, देखुन एकटा विषय हलो कि যে জিব্রাইল আলাইহিসসালাম তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আনত। ওহী কি? আল্লাহর তরফ হইতে খবরাখবর আনত। আচ্ছা, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহর হাতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, তখন কিন্তু তিনি রাসূল টাইটেল পাইলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছেন, নবুয়ত তিনি লাভ করলেন এবং রাসূল তিনি আল্লাহর কাছ থেকে মেরাজের মাধ্যমে লাভ করলেন। আচ্ছা, তো এখনকার যে কথাটি হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল খবর আনতো, খবর দিত। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি জিব্রাইলের মাধ্যমে খবর হতো, তাহলে আজকের যে আলোচনাটি আমি যেটি বোঝাতে চাচ্ছি, যে বেলায়েতের যুগের আউলিয়ারা তারা কি আল্লাহর তরফ হইতে জিব্রাইলের মাধ্যমে খবর পায় না? যেমন এই জগতে যারা বর্তমান মোল্লা মুন্সি মাওলানা হাফেজ কারি, তারা একটা কথা বলে থাকে কি, যে ওহির দরজা বন্ধ। আর আমি বলবো কি, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বাণ্ডে। তো মানব বাণ্ডটা একটা ক্ষুদ্র বিশ্ব, আর সেটা হলো মহাবিশ্ব। মহাবিশ্বের মধ্যে যেরকম জিব্রাইল আছে, এরকম প্রত্যেকটা ক্ষুদ্র বিশ্বের মধ্যে জিব্রাইল আছেন। তাহলে হে জগতবাসী, প্রত্যেক জনে জনে, প্রত্যেকের মধ্যেও জিব্রাইল আছে। প্রত্যেক জনে জনে যদি জিব্রাইল আসে, তাহলে আসে বলতে কি, প্রত্যেকটা মানুষের মধ্যে জিব্রাইল আছে। সেটা কেমন? একটা জিনিস দেখেন, রামপুরা আমাদের বাংলাদেশের টেলিভিশন সেন্টার, এখান থেকে যদি একটা টিপ দেওয়া হয়, প্রত্যেকের ঘরে ঘরে নাটক চলে গেছে, খবর চলে গেছে, বিভিন্ন অনুষ্ঠান দেখতেছে, সবার ঘরে ঘরে একই খবর হচ্ছে। তাহলে একটা মানুষ যদি এই জিনিসটা আবিষ্কার করতে পারে, একটা টিপ দিবে সারা বাংলাদেশ চলবে, সবার ঘরে ঘরে টিভিতে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, তাহলে আল্লাহ এর থেকে লাখো কোটি 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 গুণে আল্লাহর জ্ঞান ক্ষমতা বেশি। তাহলে একজন জিব্রাইল আমরা ধরে রেখেছি, কিন্তু সেই একজন প্রত্যেকটা ঘরে ঘরে আছে কি করে? সেটা হলো, প্রত্যেকটা মানুষের মধ্যে জিব্রাইল ফিটিং করা আছে। এখন দেখা গেছে যে এই জিব্রাইলকে জাগ্রত করতে পারছে যারা, যারা নিজের মধ্য থেকে সেই জিব্রাইলকে জাগ্রত করতে পেরেছে, তখন সেই জিব্রাইল তাকে কথা বলছে, তাকে খবরাখবর আল্লাহর তরফ থেকে দিচ্ছে, সামনে কি হবে, পিছে কি হয়েছিল, আর মধ্যে কি হচ্ছে, এই সমস্ত খবরাখবরগুলো জিব্রাইল দেয়। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা সত্ত্বেও তবু এই খবরাখবর পাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হলো যে জিব্রাইল আমাদের আপনাদের সকলের দেহ ভাণ্ডের মধ্যে যে স্থানে ফিটিং করা আছে বা সেখানে আছে, এখানে পর্দা দেওয়া আছে। না জিব্রাইল আমাদেরকে কিছু বলতে পারছে, আর না এমন কান আমাদের আছে যে জিব্রাইলের কথাগুলো আমরা কান দিয়ে নেব। তবে যে কথাটি আজকে বলবো, যে অলিয়া উলিয়া যাহারা আছে, তাদের সাথে যে জিব্রাইল আছে, তারা সাধনার মাধ্যমে সেই জিব্রাইলকে জাগ্রত করেছে। তখন অলিয়াউলিয়ারা অনেক আগম নিগম জানা অজানা খবরগুলো বলে দিতে পারে, তার মৃত্যুর খবরটাও বলে দিয়ে যায়, কোন ভক্ত কোত্থেকে আসছে, কি দরকারে আসছে, কেন আসছে তাও বলে দিতে পারে। তাহলে যে একটা কথা বলা হয় যে জিব্রাইল আর আসবে না, উহির দরজা বন্ধ। উহির দরজা যে বন্ধ, এটা কোরআনে কোথায় লেখা আছে? আল্লাহ কি বলেছে যে আমার মোহাম্মদ যখন ইন্তেকাল করবে, তখন থেকে জিব্রাইলও ইন্তেকাল করবে, এমন কোনো কথায় লেখা আছে? নাই। জিব্রাইল ছিল, জিব্রাইল আছে, জিব্রাইল থাকবে কিয়ামত পর্যন্ত।
তাহলে একই জিব্রাইল প্রত্যেকের ঘরে ঘরে আছে। এখন প্রত্যেকের ঘরে ঘরে বলতে কি, এই দেহবান্ড, এই দেহবান্ডটা একটা ঘর, আর এই ঘরের মধ্যে যে জিব্রাইল আছে এখান থেকে তাকে আমরা পর্দার যে আড়াল হয়ে আছে এটাকে আমরা পর্দাটাকে খোলাইনি। আর খোলাইতে হলে কি করতে হবে, আল্লাহ কোরআনে কয়েকটি সুরাতে বলেছে, সুরা সাফফাত এবং সুরা ইনসিরার মধ্যে আমি বেশি বলে থাকি, যে আল্লাহ বলেছে যে নিজেকে সাধনায় আত্মনিয়োগ করলো সেই সফল কাম, এবং তোমরা চিন্তিত হবে না, তোমাদের আর মৃত্যু নেই এই প্রথম মৃত্যু ছাড়া। তবে আজকের যে কথাটি, যে জিব্রাইল মানুষের মধ্যে, মানব দেহের মধ্যে আছে, এখন দেখা গেছে তারে নিয়ে আমরা চলতেছি, কিন্তু সে কিন্তু আমার মধ্যে প্রকাশ নাই। কেন প্রকাশ নাই? আমরা সেই কামেল মুর্শিদের কাছে যাইনি, আর যদিও যেয়ে থাকি সেই সাধনা আমরা নেইনি এবং করিনি, যার ফলে জিব্রাইলের স্থানে জিব্রাইল সেই পর্দার আড়ালেই রয়ে গেছে, না পারে সে আমাকে খবর দিতে আর না পারে আমি সে খবর নিতে। তাহলে যে একটা কথা আছে, পাখি পরম সুখে আছে নিজের খবর নিজের কাছে। যারা নিজের মধ্যে সে জিব্রাইলকে জাগ্রত করতে পেরেছে তারাই একমাত্র আল্লাহর গোপন ব্যাপার জেনেছে এবং পৃথিবীতে কি হয়েছিল কি হবে তা বলে দিতে পারে এবং মিলেও যায়। তাহলে সেই জিব্রাইলকে লাভ করতে হলে আমাদের সেই সাধনগুলো কি, সেই সাধনগুলো হলো, দেখুন, প্রথমত একটা জিনিস, যে আমি একটা ঘর তুলেছি আমার জায়গাতে, 70,000 টাকা খরচ করে একটা টিনের ঘর দিয়েছি। টিনের ঘর দেওয়ার ধরেন কয়েক মাস পর জানতে পেরেছি আমার এই ঘরের 20 হাত নিচে 10 লক্ষ টাকার স্বর্ণ মুদ্রা লুকায়িত আছে। এখন যদি আমি ভাবি যে এত টাকা খরচ করে, 70,000 টাকা খরচ করে আমি একটা টিনের ঘর তুলেছি, এখন যদি আমার 10 লক্ষ টাকার স্বর্ণ মুদ্রা উদ্ধার করতে হয় তাহলে কিন্তু আমার ঘরটা ভাঙতে হবে। আর যদি ঘরের মায়ায় বসে থাকে সে কখনো সেটা লাভ করতে পারবে না, সেটা উদ্ধার করতে পারবে না। তাই আমি বলবো, মানব দেহটা একটা ঘর, আর এই ঘরটা ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? প্রেম শক্তি দিয়ে, ভাবের শক্তি দিয়ে, এবং রোজা বা চিক সাধনার মধ্য দিয়ে, দম সাধনার মাধ্যমে, ধ্যান সাধনার মাধ্যমে আমার আপনার এই দেহটাকে ভাঙতে হবে। এই দেহটা যখন ভাঙতে পারব তখন এই দেহের ভিতরে কোন জায়গায় জিব্রাইল লুকিয়ে আছে বা পর্দার আড়াল হয়ে আছে, তখন ভাঙতে গেলে সে পর্দাটা ছুটে যাবে। যখন ছুটে যাবে তখন কিন্তু আমরা জিব্রাইলকে দেখতে পাবো, এবং জিব্রাইল তখন জাগ্রত হয়ে আল্লাহর তরফ হইতে খবর আনা নেওয়া করবে এবং আমাকে দেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে জগতবাসী, যে এই জিব্রাইলকে জাগ্রত করতে পারতেছি না, যার ফলে আমরা নির্বোধ, কই কি হবে, আজকে অমুক জায়গায় গিয়ে বিপদগ্রস্ত হব, অমুক কাজ করলে আমার সমস্যা হতে পারে, এই জিনিসগুলো জানি না, অনুমানে করে পরে আমরা বিপদে পড়ি। আর যদি সে জিব্রাইলকে জাগ্রত করে নিতে পারি তখন সে জিব্রাইল আমাদেরকে আগম নিগম খবরগুলো দিয়ে দেবে, তখন কি হবে আমাদের, ওই যে আল্লাহ বলেছে যে তোমরা যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে তাদেরকে আমি নিজ পরিচালনা করে থাকি এবং জিব্রাইলের মাধ্যমেও পরিচালনা করে থাকি। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে? তো যদি এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আজরাইল, মিকরাইল এবং দেখা যায় ইসরাফিল, এই বাকি 3 জন শ্রেষ্ঠ ফেরেশতা, এদের আলোচনা নিয়ে আমরা আসব। তবে সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।